হ্যালো বন্ধুরা, জেনে হোক বা না জেনে মানুষ প্রায় সময় ভুল করে থাকে, কিন্তু কিছু ভুল ছোট হলেও তার ক্ষতিটা অনেক বড় মাপের হয়, আর এই ভুলের মাশুল জীবনভর বয়ে বেড়াতে হয়। প্রিয় দর্শক, আজকের নতুন এপিসোডে আপনারা জানবেন মানুষের করা এমন কিছু ভুল যার জন্য শত সহস্র কোটি টাকার ক্ষতি হয়েছে। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন এপিসোডে। ব্লকবাস্টার লস্ট অপরচুনিটি। ভিডিও ডিভিডির সময় ব্লকবাস্টার কোম্পানি মুভি, ডিভিডি আর সিডি বিক্রির অনেক বড় এবং ফেমাস কোম্পানি ছিল। আজ থেকে 21 বছর আগে ব্লকবাস্টার কোম্পানি একবার নয়, দুইবার নয়, বরং তিনবার নেটফ্লিক্স কেনার সুযোগ ছিল, যেটাকে ব্লকবাস্টার কোম্পানি ফিরিয়ে দিয়েছিল। নেটফ্লিক্স কোম্পানি ওই সময় ডিভিডি ভাড়া দিত, যা প্রায় $50 মিলিয়ন ওই সময় বিক্রি হচ্ছিল। নেটফ্লিক্স না কিনে ব্লকবাস্টার কোম্পানি অনেক বড় ভুল করেন, কারণ আজ নেটফ্লিক্সের টোটাল ভ্যালু $20 মিলিয়ন, যা প্রায় 1500 কোটি টাকা, আর ব্লকবাস্টার কোম্পানি আজ কোথাও দেখাই যায় না। লস্ট বিটকয়েন। 2009 সালে যখন মানুষ বিটকয়েনের ওপর ভরসা করত না, তখন ইউকে এর একজন আইটি ওয়ার্কার জেমস হলওয়েলস নিজের ল্যাপটপে 7500 বিটকয়েন জমা করে রেখেছিল, কারণ ওই সময় বিটকয়েনের মূল্য 1 সেন্টও ছিল না। এই জন্য ওই সব বিটকয়েন্স নিজের ল্যাপটপে জমা করে রেখেছিল। যখন সে তার ল্যাপটপটি বিক্রি করে দেয়, তখন সে ল্যাপটপের হার্ড ড্রাইভ বের করে রেখে দেয়, যদি কখনো বিটকয়েন বিক্রি করতে পারে এই আশায়। 3 বছর পর নিজের ঘর পরিষ্কার করতে গিয়ে ভুল করে অন্যান্য ময়লার সাথে সেই হার্ড ড্রাইভও ডাস্টবিনে ফেলে দেয়। জেমস এই বিষয়টি তখন লক্ষ্য করেন যখন 2017-তে একটি বিটকয়েনের মূল্য $17,000 হয়ে গেছে, আর এখন 2021-এ একটি বিটকয়েনের মূল্য $27,000। তার মানে যদি জেমস এই ভুল না করত, তাহলে $202 মিলিয়ন মালিক হতো। ওয়ান অফ এ কাইন্ড গিটার ডিস্ট্রয়েড। হলিউড মুভিতে হেটফুল এইটে এমন কিছু সিন ছিল যা দেখতে রিয়েল লাগতো, আর আসলেই তা রিয়েলই ছিল। শুটিং করার সময় যেই সব আসবাবপত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, তা সব আগে থেকেই ফেক তৈরি করা ছিল যাতে ক্ষতি কম হয় এবং সিন রিয়েল লাগে। কিন্তু মুভির একটি সিনে একজন অভিনেতার একটি গিটার উঠিয়ে সেটাকে পিলারে মারার কথা ছিল, সে সেটাই করেছিল যেমনটা তার সিন ছিল, কিন্তু সে এটা জানতো না যে এই গিটারটি 145 বছর পুরনো ছিল, যা মার্টিন গিটার মিউজিয়াম থেকে ভাড়া নেওয়া হয়েছিল শুধু শুটিংয়ের জন্য। দামের কথা বললে বলা যায় যে এই গিটারটি প্রাইসলেস ছিল। ফিল্মের ডাইরেক্টর এই কথা বলতে ভুলে গিয়েছিল যে গিটারটি নকল নয়। স্টক ব্রোকার টাইপো। কিবোর্ড টাইপিং করার সময় তো আমাদের সবারই ভুল হয়, কিন্তু একটি ব্যাক স্পেস প্রেস করে আমরা আমাদের ভুল ঠিক করে নেই। এমন একটি টাইপিং ভুল 2005-এ টোকিও স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে একজন ব্রোকার দ্বারা হয়েছে। এই কোম্পানি জাপানের সব থেকে বড় স্টক ব্রোকেজ ফার্ম। এই ব্রোকার তার ক্লায়েন্টের 610,000 শেয়ার শুধু 1 ইয়ান করে হিসেব করে বিক্রি করে দেয়, আর দুর্ভাগ্যবশত স্টক কোম্পানি তার অর্ডার একসেপ্ট করে নেয়। 2 সেকেন্ড পর সে তার মাথা ধরে বসে যায়, কারণ তাকে 610,000 শেয়ারস 1 ইয়ানে নয়, বরং একটি শেয়ার 610,000 ইয়ান করে বিক্রি করার কথা ছিল। শুধু ছোট একটি ভুলের জন্য ওই কোম্পানির $250 মিলিয়ন লোকসান হয়ে গেছে। কার মেল্টিং ওয়াকি টকি বিল্ডিং। 2013 সালে লন্ডনে একটি বিল্ডিং বানানো হয়েছে যা ওয়াকি টকি বিল্ডিং এর নামে পরিচিত, কারণ এটি শেপ ওয়াকি টকির সাথে মিলে। এই বিল্ডিংটি বানাতে $270 মিলিয়ন খরচ করা হয়েছে, কিন্তু বিল্ডিং এর ডিজাইনে এমন একটি ভুল ছিল যা আর্কিটেকচাররা খেয়াল করেনি। এই বিষয়টি তখন সামনে আসে যখন ওই এরিয়ার মানুষের মধ্যে এক আজব হাঙ্গামা হয়। এই বিল্ডিং এর আশেপাশে পার্ক করা গাড়ির প্লাস্টিক গলে যেত, আশেপাশের দোকানের ফ্লোর মেট পুড়ে যেত, এবং দিনের বেলায় মানুষ এই বিল্ডিংটি দেখতে পারত না, কারণ বিল্ডিংয়ের কার্ভ শেপের জন্য এর উপরে লাগানো গ্লাস সূর্যের আলোকে ট্রিপল করে রিফ্লেক্ট করা শুরু করে দেয়। যেমন ম্যাগনিফাই গ্লাস দ্বারা আগুন লাগে, এই রকম ইফেক্ট এই বিল্ডিংয়ের জন্য হচ্ছিল। সূর্যের আলো এতটা গরম ছিল যে রাস্তায় মানুষ ডিমও ভাসতে পারত। অবশেষে বিল্ডিংয়ের মালিককে এর জন্য মানুষের ক্ষতির জরিমানা তো দিতেই হয়েছে, সাথে বিল্ডিংয়ের সম্পূর্ণ একটি সাইডে সানশেড লাগাতে হয়েছে। ফ্রাঞ্চাইজ ফ্ল্যাট ট্রেন্স।
ফ্রেঞ্চ রেলওয়ে কোম্পানি এসএনজিএফ 2014 হাই স্পিড ট্রেন বানানোর অর্ডার দিয়েছিল, যার জন্য তারা $15 বিলিয়ন খরচ করেছে। কিন্তু অর্ডার করার সময় তারা ছোট একটি ভুল করে বসে, যার অনুমান ওই কোম্পানির কারও ছিল না। তারা ওই ভুলের অনুমান তখন করে যখন প্রথম ট্রেন তৈরি হয়ে প্ল্যাটফর্মে পৌঁছায়, কিন্তু এই ট্রেন প্ল্যাটফর্মে ফিট হচ্ছিল না। প্রথমে স্টাফরা ভাবে যে হয়তো প্ল্যাটফর্মটি ছোট, কিন্তু পরে বুঝতে পারে যে আসলে ট্রেনের সাইজই বড়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ তৈরি করা সবগুলো ট্রেনের সাইজ একই ছিল, যা ফ্রান্সের টোটাল 1300 রেলওয়ে প্ল্যাটফর্মে ফিট হচ্ছিল না। অনুসন্ধানে জানা যায় যে সাইজ মাপার সময় একটি ছোট ভুল ফ্রেঞ্চ রেলওয়ে কোম্পানিকে এত বড় বিপদে ফেলে দেয়। অবশেষে বাধ্য হয়ে 1300 রেলওয়ে প্ল্যাটফর্মকে বড় করা হয়েছে, যার জন্য প্রায় 412 কোটি টাকা খরচ হয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।